আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের প্রেমিক বা প্রেমিকাকে আমাদের কোনো পুরোনো সম্পর্কের ব্যাপারে কি বলা উচিত মানে তুমি ধরো এখন কোনো মেয়ের সাথে প্রেম করছো এবং তুমি ভাবছো যে আমি তো আগেও আর একটা মেয়ের সাথে প্রেম করেছি তাহলে সেই কথাটা কি এই মেয়েটাকে জানানো যাবে তো এই ধরনের পরিস্থিতিতে যদি তুমি পড়ে থাকো তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো কারণ তোমাদের আমি জানিয়ে দেবো খুব সহজেই যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ ফেলে দেবো তো দেখো বন্ধুরা তোমাদের যে প্রেমিক বা প্রেমিকা রয়েছে তার সাথে যদি তোমার খুব ভালো সম্পর্ক থাকে এবং একে অপরের প্রতি যদি পর্যাপ্ত পরিমাণে বিশ্বাস থাকে তাহলে তুমি তোমার আগেকার যে পাস্ট রয়েছে বা যে ছেলে বা যে মেয়ের সাথেই তুমি প্রেম না কেন আগে সেই কথাটা জানিয়ে রাখা উচিত এবার এমনটা কিসের জন্য বলছি কারণ তুমি ধরো বললে না ঠিক আছে তোমার প্রেমিক বা প্রেমিকা যেই রয়েছে তাকে ধরো তুমি বলছো যে না আমি আগে তো কারোর সাথে প্রেম করিনি অথবা তোমার যে পুরোনো রিলেশন ছিল কারোর সাথে তুমি সেই কথাটা বললে না ঠিক আছে কিন্তু তোমার প্রেমিক বা প্রেমিকা হয়তো কোনো তৃতীয় ব্যক্তির কাছ থেকে জানতে পারলো যে আমার পছন্দের মানুষটি আগে অন্য আরেকজনের সাথে সম্পর্ক করেছিল বা অন্য আরেকজনের সাথে রিলেশন ছিল তখন সে কতটা কষ্ট পাবে এবং তোমাদের মধ্যে যে বিশ্বাস ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে এবং তোমার প্রতি যে ভালোবাসা বা টান যেটাই ছিল না কেন সেটাও কিন্তু অনেক বেশি নষ্ট হয়ে যাবে এবং সে কিন্তু তোমাকে আর কখনো বিশ্বাস করবে না তাই আমি মনে করি তোমার অবশ্যই জানিয়ে রাখা উচিত তোমার যে এখনকার প্রেমিক বা প্রেমিকা রয়েছে তাকে জানিয়ে রাখা উচিত যে তুমি আগে একজনের সাথে প্রেম ভালোবাসা করেছিলে কিন্তু হ্যাঁ একটা কথা সবসময় মনে রাখবে ধরো তোমার আগেকার যে ভালোবাসার মানুষটি রয়েছে তার সাথে তোমার ধরো শারীরিক সম্পর্ক হয়েছিল ঠিক আছে তো যদি তোমার মনে হয় যে এই ধরনের কথা বললে হয়তো তোমাদের সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে তাহলে তোমার কিন্তু এই কথাটা বলা একদমই উচিত নয় যে তোমাদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল তুমি জাস্ট বলতে পারো যে হ্যাঁ আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল খুব কথা বলতাম ঠিক আছে দেখা সাক্ষাৎ করতাম জাস্ট এইটুকু বলে রাখতে পারো কিন্তু কখনও বলবে না যে তোমাদের মধ্যে শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়েছিল এবার এই জিনিসটা কেন কারণ এই জিনিসটা অনেকে সহ্য করতে পারে না ঠিক আছে যে তার যে পছন্দের মানুষটি রয়েছে সে আসলে এক জায়গায় এর আগে শারীরিক সম্পর্ক করেছে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে ছেলেরা কিন্তু কখনোই এই জিনিসটা সুজাভাবে নেবে না বা সহ্য করতে পারবে না কারণ একটা কথা সবসময় মনে রাখবে ছেলেদের গুণ বিচার করা হয় তার টাকা দেখে কিন্তু মেয়েদের গুণ বিচার করা হয় এখনও পর্যন্ত তার চরিত্র দেখে একটা মেয়ে যতই ট্যালেন্টের হোক যতই সুন্দরী হোক না কেন বা যতই সে ভালো মেয়ে হোক না কেন আমি বুঝছি যে সে হয়তো আগের যে মানুষটার সাথে প্রেম করতো তাকে হয়তো মন থেকে সে ভালোবাসতো এবং সে মেয়েটাও হয়তো খুবই ভালো কিন্তু তবু কি করেছে না ছেলটা তাকে ধোকা দিয়েছে ঠিক আছে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং তাকে ধোকা দিয়েছে এবং সে ভালো মনে যদি কোনো ছেলেকে এই কথাটা বলতে চাই তাহলে সেই ছেলেটা কখনোই কিন্তু এই জিনিসটা সহ্য করতে পারবে না যে তার যে পছন্দের মানুষটি রয়েছে যাকে সে বিয়ে করতে পারে ভবিষ্যতে সে আসলে আগে একজনের সাথে শারীরিক সম্পর্ক করেছে তো আমি মেয়েদের ক্ষেত্রে বলবো তোমরা যদি কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে থাকো তাহলে সেই কথাটা কখনও কাউকে জানিও না ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এবং তোমার তো কিন্তু দাগ লেগে যেতে পারে আর ছেলেদের ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে মেয়েরা কিন্তু সহ্য করে ছেলেদের ব্যাপারটা কারণ যেটা বললাম যে ছেলেদের গুণ বিচার করা হয় তার টাকা দেখে সে কতটা ইনকাম করে এই সব জিনিসগুলো দেখে ঠিক আছে এবং তারই সাথে মেয়েদেরকে যদি তুমি বলে দাও না যে তুমি আগে একজনের সাথে সম্পর্ক করেছিলে সে দেখবে কিন্তু অনেক সময় দেখেছি যে খুশি হয় যে হ্যাঁ আমার যে পছন্দের মানুষটি রয়েছে সে কিন্তু আমাকে সত্যি কথা বলেছে এবং সে তোমার ওপর এই জিনিসটা বিশ্বাস রাখবে যে ভবিষ্যতে এই মানুষটা যে আমাকে এখন সত্যি করে বলছে যে সে আগে কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে সে কিন্তু আমাকে ঠগাবে না কারণ তার যদি ঠগানোরই মন থাকতো তাহলে এই কথাটা সে কিন্তু আমাকে কখনও বলতো না কিন্তু মেয়েদের ক্ষেত্রে এমনটা হয় না মেয়েরা যদি কোনো ছেলেকে বলে দেয় না সেই ছেলেটা হয়তো বুঝবে যে হ্যাঁ মেয়েটা আমাকে খুব ভালোবাসে তার জন্যই সে কিন্তু আমাকে পুরো সত্যি কথাটা বলেছে কিন্তু সে সারা জীবন এই কথাটা কিন্তু মেনে নিতে পারবে না তো মেয়েদেরকে বলবো তোমরা কোনো ছেলের সাথে যদি প্রেম ভালোবাসা করো যতই গভীর তোমাদের সম্পর্ক থাকুক না কেন তোমরা কখনও শারীরিক সম্পর্ক করতে যেও না শরীরে হাত পর্যন্ত দিতে দেবে না কোনো ছেলেকে ঠিক আছে তোমার মনের মধ্যে যাই হয়ে যাক না কেন কোনো ছেলের সাথে কখনো শারীরিক সম্পর্ক করো না আর যদি করে থাকো তাহলে সেটা কিন্তু কখনো তোমার এখনকার যে প্রেমিক রয়েছে অথবা যার সাথে তোমার বিয়ের সম্পর্ক চলছে তাকে অন্তত জানিও না ঠিক আছে আর ছেলেদের ক্ষেত্রে বলবো তোমরাও শারীরিক সম্পর্ক করো না কোনো মেয়ের সাথে কারণ তোমরা যদি শারীরিক সম্পর্ক করো তাহলে মেয়েদের ক্ষেত্রেও তো সেই একই ব্যাপার হয়ে যাচ্ছে না তুমি যদি মেয়েটাকে বিয়ে না করো তাহলে মেয়েটার উপর একটা কলম করে লেগে যাবে বা বলতে পারো একটা চরিত্রের দাগ লেগে যাবে ঠিক আছে তো এই জিনিসটা কখনোই করা উচিত নয় বিয়ের আগে ছেলে হোক বা মেয়ে কারোরই কিন্তু শারীরিক সম্পর্ক করা উচিত নয় ফালতু এখনকার সব হয়েছে না যে বলিউডের সিনেমাগুলোতে বা যে কোনো সিনেমাতে বা নোংরা ভিডিওগুলো এগুলো দেখে দেখি মানে মানুষজন পুরোপুরিভাবে একদম নষ্ট হয়ে যাচ্ছে মানুষজনের মধ্যে মানে কোন কোনোরকম সেন্স বা বলতে পারো আগেকার মানুষের মধ্যে যেটা থাকতো না যে একটা ভদ্রতা সেই লিমিটটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাচ্ছে বা সাংস্কৃতিক দিক থেকে যদি আমরা বলতে চাই যে ভারত বা বাংলাদেশে সেখানে কিন্তু কখনোই অ্যালাউ করে না যে আমরা বিয়ের আগে কারোর সাথে শারীরিক সম্পর্ক করি তো যাই হোক এই কথাটা সবসময় মনে রাখবে যে কারোর সাথে সম্পর্ক করেও না আর যদি করেও থাকো অন্তত প্রেম ভালোবাসার কথাটা বলবেই কিন্তু সম্পর্কের কথাটা তোমার পছন্দের মানুষটাকে না জানানোই কিন্তু বেটার হবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও আর চ্যানেলের ভেতর আরও অনেক ভিডিও আছে